ভাই কতক্ষণ ধরে আপনারে ফোন দিতেছি আপনার কোনো খবর নাই এটা কোনো কথা হইলো আরে ভাই আপনি তো ঘরের ভিতরে বইয়া বইয়া এই মুখ দিয়ে সেলসেলে কথাটা কইয়া বলাইলেন রাস্তার কি অবস্থা আপনি জানেন এক জায়গায় ঘড়ি ধরিয়া দুই ঘন্টা জ্যামে আটকাছিলাম তারপর আরেক জায়গায় এক ঘন্টা আরেক জায়গায় প্রায় 30 মিনিট কয় ঘন্টা হইলো এই 3.5 ঘন্টা আমি খালি জ্যামের মধ্যে আটকাছিলাম শোনেন দুইটা বাসি পোষা বুইরা লাশ আছিল কোনো মতো পার্টি ধরাই দিছি আপনার লেগা টাটকা টনটনা ফর ফর একটা লাশ রাখছি আচ্ছা ভাই বয়স কত আরে বয়স দিয়া কি করবেন যুবক করা করা মাল রাখেন বসেন 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 আতায় উতায় পরে দেখেন আগে মালে আসেন লেনদেন সারেন তারপর দেখেন আপনি তো খুব কষ্টে লোক রে ভাই মনে করছেন আমি টাকা দিব না নেন আপনি টাকা আগে দেন এই যে ব্যাংকে থেকে তুই লাঞ্চে একদম চকচকা বান্ডে ভাই এনার লাগবে আপনি আমার বিল দেয় 1,50,000 অসম্ভব খাইটা খুঁটটা নানান জায়গায় ঘুরিয়া সুরিয়া লাশ আহরণ করি আমি আর আপনি 1,00,000 টাকা দিয়া 1,50,000 টাকার বাউচার করে নিয়ে যাবেন গা এটা সম্ভব না আমি পারবো না কেন ভাই আপনার সাথে কথাই তো আছে আমি 1,00,000 টাকা দিব এখন বাড়াই যেতেছেন কে ভাই অত কথা বুঝি না 1,00,000-এর লগে আরো 20,000 দিবেন 1,20,000 আমি আপনার 1,50,000 টাকার বাউচার লিখে দিব সেলসেলে তো মেলা কথা আপনি কইয়া লাইলেন আমি ঘরের ভিতরে বইয়ে ব্যবসা করে আর আমি রোদ্রের মধ্যে সারা ঘুইরা ঘুইরা ব্যবসা করি আমার বুঝি কষ্ট নাই না ভাই আমি পারুন না ভাই আপনি 1,20,000 দিবেন আমি আপনার 1,50,000 টাকার বাউচার রেডি করে দেবো এরকম কথা কইেন না আপনি একটা কথা কইছেন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নেন 7,000 টাকা দিলাম পাবে না পাবে না বিক্রি করলেন ভাই আপনার সাথে তো দেখা যায় আর ব্যবসা করা যাইব না আমি অন্য অন্য জায়গায় ব্যবসা করি না তারা তো আপনার মতো আরম খাচ্ছেন না ভাই মালের ডিমান্ড বেশি আপনি 1,20,000 দিবেন নাহলে আমি আপনার টাটকা কর্তা দাল দিতে পারবো না খুব কষ্টে ব্যবসায়ী আপনি দেখা যায় হ্যাঁ 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই যে ভাই আরো 5,000 টাকা আমি দিলাম এখন আপনি আমারে 1,50,000 টাকার একটা বিল করে দেন এবারকার মতো দিলাম ভাই পরবর্তীতে কেতের মূল্য হইব না আমার চাহিদা মোতাবেক টাকা দিবেন আমি আপনার লাশ দিব নাহলে বাসি পোষা ধরাই দিব দিবেন না ভালো কথা ব্যবসার মেলা লাইন আছে এই জায়গা দিয়ে ব্যবসা করুন ভাই ব্যবসা আমাদের আমার লোকে করতেই হবে কারণ আমার মতো টনটনা টাটকা মাল এই বাজারে আপনারা কেউ দিবার পারতো না ভাই ঘুরে ফিরে আমার কাছে আইতে হইব উপায় নেই গিয়া দিছেন 1,10,000 দিলাম 1,50,000 টাকার বিল এই যে মাল বুঝালন ও ভাই এটা কি নরমাল না অ্যাব নরমাল মরা ভাই স্টক করে মরছে নরমাল নরমাল ও স্টক করে মানে আচ্ছা আমি এখানে কেন এতগুলা টাকা টাকা
কোন লাশ দৌড় রয়েছে দেখছেন আপনি? কোন ভাই মরা লাশ কি আবার দৌড়া নাকি? আরে ভাই আচ্ছা এক কাম করেন আবার একটু পানি দেন তো ভাই। পানি খেবেন খান মরা লাশ আগে টাকা ফালা চিচারি পাটপারি বাদ দেন আমার টাকা লাশের কাছে এখন যদি লাশ ধরতে না পারি তাহলে তো টাকা পাবো না। আরে বে খারণে নে আপনার টাকা লাশের কাছে আর আমার টাকা আপনার কাছে এখন যদি আপনি আমি সাইডে দেই আমার টাকা নাই হয়ে যাবে আহেন আপনি আমার লগে আপনার কয় টাকা? এই যে মেমো দিছেন 150,000 টাকা। ওই মে চাইছিলাম 120,000 আপনি দিছেন 110,000 ওখানে 150,000 বুঝতেছেন? আরে মে এটা কি আপনি তো নিজের হাতে লিখে দিছেন তার মানে এইখানে যা লেখা আছে আমার তাই দিতে আপনি তো কইলেন আমার এবিট করতে। এইটা তো আমি লিখি নাই এইখানে যা লেখা আছে আমার তাই। আচ্ছা ভাই আপনার উপরের টাকা নিচের টাকা তোরণের টাকা লাশের টাকা সব টাকা আমি দিমু ওখানে আমার সারেন আমি লাশটাকে ধরি। আরে কই যান খারাম এনে যে লাশে জীবন ফেরত পাইছে ওই লাশ জিন্দিগিতে আপনি খুঁজে পাইবেন না। ভদ্র লোকের মতো আমার টাকাটা এখনই ফালান এই মুহূর্তে ফালান। আপনার টাকা তো দোকানে ভাই। আরে দোকান তো এই জায়গায় আপনার যাইতে বেশি সময় লাগবে না আহেন আহেন।